সুপ্রিয় দর্শক, আজকে অবস্থান করতেছি কুমিল্লার চান্দিনা হাটে। আজ 27 এপ্রিল রোজ শনিবার 2024। বিশাল বড় বড় গরু মাহবুব ভাই দাফার দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এত সুন্দর গরু কোথা থেকে নিয়ে আসছেন ভাই? খামারের গরু, আমার খামারের গরু ভাই। খামারের গরু, মাশাআল্লাহ ভাই। এটা দাঁত চকটা সাদাটা? ছয় দাঁত। ছয় দাঁত? জি ভাই। ভাই ওজন কেমন আছে? ৮ পাউন্ড প্লাস। ৮ পাউন্ড প্লাস? জি। ৮ পাউন্ড প্লাস ভাই ৭ দাম ৩ লাখ ভাই ৩ লাখ কি অবস্থা কত বলছে আজকে বাজারে ৮০ বলতেছে ৮২ লাখ বলে ব্যবসা বিক্রি কত ভাই ৮০ বলতেছে ৮২ লাখ বলে দিয়ে দিবেন ২৪০ ভাই ২৪০ ভাই ২৪০ ব্যবসা কত ভাই? আমার এক বন্ধুর খামারের গরু, সে বিদেশ চলে যাবে, এখন সে কুমার থাকবে না। আমি বলছি বিক্রি করতে দাম এখন বেশি আছে, মোটামুটি বর্ডার বন্ধ তো, দাম বেশি আছে, তারা নিয়ে যাবে। আচ্ছা, আপনার কেউ যদি নিতে চাবে যোগাযোগের নাম্বারটা বলেন। 0 85 35 98 বড় প্রেমের গরু ভাই, বড় প্রেমের গরু। দাঁতটা ছয় দাঁত? ছয় দাঁত। জি। কত ব্যবসা বিক্রি কত ভাই? এই দুই কম পান, এটা 2 লাখ। এইগুলো দেখেন তো, সবগুলাই বড় বড় আমার গরু। দর্শকদের লাভ যা বুঝে, ৩৫ হাজার। জি ভাই, আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আছে কয়টা আর ভাই? ৭টা আছে। জি। আচ্ছা, তাহলে আপনার নতুন গরু কবে নামবে? কালকে ভাই। কালকে কোথায়? কুড়িচৌমে নামবে। চন্ডীমুড়া থাকবো ইনশাল্লাহ। চন্ডীমুড়া কে যাবে? একদম 2 লাখ ১৫ করে ৫টা। 2 লাখ ১৫। আমার পাশে কিন্তু অস্ত্র দাঁড়াইয়া আছে, একদম বলা মাত্র কিন্তু দাম কম যাবে না, একটা কম হবে না। ২ লাখ ১৫। ২ লাখ ১৫। কয়টা আছে ভাই এখানে? এই ৫টা। আগামীকাল কটা নামবে ভাই? ৮০টা। আচ্ছা, ধন্যবাদ ভাই, ভাগ করে দেবো, দুই থেকে ভাগ করে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই, আসসালাম ভাই। দর্শক, কুমিল্লার চান্দিনার ব্যবসায়ী, আপনাদের সকলের পরিচিত মুখ ওয়াদুদ কাকে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন। বলত কয়টা আছে আজকে? আজকে আছে ৩৩টা। ৩৩টা ব্যবসা বিক্রি হয়েছে? হয়েছে ৮টা বছর। সবে তো পালা উপযোগী? সর্বপ্রথম একটা বলত দেখা যাচ্ছে, এটা দাঁতছে কয়টা? ছয় দাঁত। ছয় দাঁত, মাশাআল্লাহ। পরিপুষ্ট মাংস দেখা যাচ্ছে। এগুলো কি এক জোড়া? ১৬ মন ওজন হবে। কি অবস্থা বাজার কে দাম বলছে আজকে? বলতেছে কত বলে? এই ৪৫০ বলতেছে। ৪৫০ লাখ বলে। কেমন বেচা বিক্রি আশেপাশে গেছে কি? কাছাকাছি আর একটু লাগবে। কত বলে দিচ্ছেন আপনি? ৫ লাখ বলে দিচ্ছেন। খুব সহজ নাম্বার। সাদা কত? ২৫০।
একবারে কত? ২০০ 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
সবাই বলে ভাই আপনি সবসময় বড় গরু দেখেন, কিছু ছোট বলো তো দেখায় চলেন বড় গরু, সবাই তো আর বড় গরু কিনে না। আচ্ছা যেগুলো তারপরে মাঝারি চাই, ছোট বলা যাবে না, ছোট বলো নাই আর ছোট আছে। এই সাদাটা চাইছেন কত? এই সাদা চাইছি 210, 210। দাঁতছো কয়টা? ছয় দাঁত। আপনার কত? ছয় দাঁত, ছয় দাঁত, ছয় দাঁত। কত বলছে বাজার আজকে? দাম বলছে 65-70। 65-70। বেচা কত? 75 আসবে, বেচা হয়ে যাবে 175। 75। এগুলো কি পালা উপযোগী? পালা, পালা, পালা। আচ্ছা পালা উপযোগী। এই সাদাটা কত চাইছিলেন? চাইছি 210। 210। দাঁতছো কয়টা? লাগাইতে আছে সমান, সমান বস। এটা হাড্ডি, হাড্ডি লেগে বডি ভালো আছে, এটা ফালার লেগে খুব ভালো, মানে ফ্রেম ভালো। হ্যাঁ ফ্রেমটা ভালো, ফ্রেম ভালো। একটু মাছ করতে অন্যরকম হয়ে যাবে, খাওয়াইলে মাংস ধরবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা কত সাওয়া? এটা 210 সাওয়া। 210। কত বলে? 180-র উপরে। 180-র উপরে। আগামীকালকে কোন বাজার যাবেন? আগামী কুড়িসমনি, কুড়িসমনি বাজার। জমে কেমন? সন্ধিমুড়া জমে কুড়িসমনি, কুড়িসমনি। আপনি যাবেন নাকি? মোটামুটি একটু ছোট দেখা যাচ্ছে। এই লালটা চাচ্ছেন কত? লালটা চাইছি 190। 190। ওজন কেমন হবে? ওজন হবে 5 পনের, এই 10-এর বেশি আর কি, 10 কেজি কম বেশি হবে। কত বলছে বাজারে? বলছো কত বাজার আজকে? 65-70। 65-70। বেচা বিক্রি কত? 80-এর মধ্যে মূল্য বিচ্ছিলাম, 80-এর ভিতরে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই যারা আমাদের ভিডিও দেখে আসবে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বেশ সুন্দর একটা গৃহস্থের বলদ দেখা যাচ্ছে আজকের কুমিল্লা চান্দিনা হাটে। ভাই কি কিনছেন নাকি এটা? হ্যাঁ ভাই। কিনে আপনি রাখছেন বিক্রি করার জন্য? দাঁতছো কয়টা ভাই? ছয়টা, ছয় দাঁত। মাশাআল্লাহ। ওজন কেমন হবে? ওজন 10 মন। 10 মন, মাশাআল্লাহ। চাইছেন কত ভাই? দাম চাইছি 310। 310। কত বলে বাজারে? বলে 40। 200। 240 বলে। বেচা কত ভাই? ভাই বেচা 80 বিক্রি করব। 280। হ্যাঁ 280। 280 মানে 280 বলছে আপনার, 8 মন হিসাব করে দাম বলছে, 30 করে মন। হ্যাঁ বল গরু ভাই, 30 চলে? হ্যাঁ না। কত বেচা করে? চলে 35 করে। 35 করে। এখন শেষ বেচা কত এটা? 80-170। অনেক কত ফোন দিবে? ফোন দিয়ে বলবো ভাই গাড়ি লাগবে, এ লাগবে, সে লাগবে। যেহেতু আপনি আমার ভিডিওতে নতুন, এগুলো থেকে সাবধান। কেউ গরু চাইলে হাটে আসতে বলবেন, আর কোনো কিছুর সাথে জড়িত হওয়ার দরকার নাই। ঠিক আছে দর্শক, অনেক সুন্দর একটি গরু কুমিল্লা চান্দিনা হাটে। ধন্যবাদ ভাই। ওকে 2,08,000 ভাই। ওজনে কেমন হবে? এটা ওজন আছে 6.5 মন। 4 মন? 6.5 মন। ঢুকে দে 6.5 মন। 6.5 মন। কে নিছে এটা ভাই? এটা নিছে আমার একটা কচুয়ার পাটি। কচুয়ার পাটি? আচ্ছা আপনার ভিতরে গরু গুলো দেখাবো চলেন। দর্শক এখানে অনেক সুন্দর সুন্দর সাদা বলদ দেখা যাচ্ছে ভাই। এই সাদাটা দাচ্ছে কয়টা? ছয়টা, ছয়টা, ছয় দাঁত। ওজনে কেমন আছে?
তারপরে সেই তিনটা গরু 10 করে লো বিক্রি, এই তিনটা হ্যাঁ 210 করে লো বিক্রি, 210 210 210 হাবিবুল্লাহ ভাই, আপনি গত বছর কিন্তু কুরবানিতে বলছিলেন যারা নোয়াখালী থেকে আসবে মানে আপনার শ্বশুরের এলাকা থেকে আসবে তাদের জন্য কিছু সেক্রিফাইস করবেন, অবশ্যই। এই বছর কি রাখবেন ভাই? এই বছর তাদের জন্য গরু রাখবো, 2000 করে কম রাখবো। মানে গরুর দাম করার পরে 2000 কম নাকি? দাম করার পরে না, দামের থেকে 2000 করে কম বেসবো। এবারে যে 2000 করে দাম কম রেখে দাম বলবেন? দাম বলবো। আচ্ছা, তাহলে এই তিনটা গরু 210000 টাকা, 210 করে হলে পিস বেচা হবে, 210000 টাকা পিস বেচা হবে। দাম চলে 250 করে, 250 করে। এগুলো পালা উপযোগী, সব দি পালা উপযোগী, পালা উপযোগী। আমার কাছে পালা এই গরুটা এবারে যে কষ্ট কেমন হবে ভাই? এই তিনটা গরু মনে করুন কি আমার টার্গেট এমনি 650 মন করে নেট আছে, একটু বাড়বে, একটু বাড়বে। মানে আপনার কথা হচ্ছে এবারে 650 মন? হ্যাঁ, তিনটা গরু। আচ্ছা, এই গরুটা সিঙ্গেল সাইজের কত ভাই? এই গরুটা সিঙ্গেল সাইজ হলো 15000, 215000, 215000। কত বলে বাজারে? 90 হলে বিক্রি, 90 হলে বিক্রি, 190। ভাই এই গরুগুলো নামছে কখন আপনার? এই আজকে বিকালে নামছে, আর গতকালকে বিকালে, গতকালকে বিকালে নামছিল, নামার পরে তো আজকে খাওয়ায় ধরে। এই গরুগুলো ভাই সবগুলো পরিষ্কার গরু? হ্যাঁ, সব সুন্দর সুন্দর উপযোগী গরু। এটা চাওয়া দাম কত ভাই? এটা চাওয়া দাম হলো 25, 200, 2,25,000। এটা 5 হলে বিক্রি, 2,05,000। নাম কি কে বলছো ভাই আজকে? আজকে বলছিল তো আমার ভিডিওতে আমি বলে দেই দাম কম ভাই না, এটা তো মনে করেন শরীরটা এই যে আটকাইছে নি, এই যে আমরা কথাবার্তা বলিনি, এটা শরীরে একটু যন্ত্রণা রুফে যেয়ে পড়ে, এই কারণে এটা ভয় পায়।3,90,000 টাকা ভাই। এই জোড়ার ওজন কেমন হবে? জোড়ার ওজন হবে আমার টার্গেট 13 মন, 13 মন, 13 মন, 13 মন। এই দুইটা গরুর ওজন? জি। কি অবস্থা আজকে বেচা বিক্রি কেমন দেখতেছেন? আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে, ভালোই আছে। আচ্ছা, এই সাদাটা কত চাইছেন ভাই? এই সাদাটা, এই সাদাটা হলো চা হলো 95, বিক্রি 95, হ্যাঁ 85 হলে বিক্রি, 85। ওজন কেমন হবে? ওজন কত? 5.5 পোনের 5, 5.5 পোন ভাই। তাহলে তো দেখা যাচ্ছে গেলো 32,000 থেকে 34,000 টাকা মন মন পড়বে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু বলা যায় কেন কম আছে? জি, বুঝছো ভাই, আমরা ভিডিও শুরু করে কিন্তু বক বক করতেছিলাম, আপনার নাম্বারটা দেওয়া হলো না ভাই। তাই অসুবিধা নাই, বলে দেন নাম্বারটা। 01-8-01-302-65-34-24 এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে, অবশ্যই। আর অবশ্যই যারা নোয়াখালী প্রেমী চাঁদপুর কুমিল্লা থেকে ফোন দিবেন, সবাই এক নামে ডাক দিতে পারেন, নোয়াখালীর জামাই এক নামে চিনে, এক নামে চিনে। আসলে কিন্তু নোয়াখালী বিয়ে করছে বুঝলে, এই কারণে সবাই জানে। আর গত বছর ভিডিওতে বলা তো সবাই জানে, সবাই জানে। আচ্ছা, তাকে আলহামদুলিল্লাহ ভাই। এটা চাইছেন কত? এটা চাওয়া হইলো 95, 95, 195, 85 হলে বিক্রি, 85 হলে বিক্রি, 85 হলে বিক্রি। আজকের বাইরে আবার কম আছে কোনটা? এইগুলো, এটা এটা, এটা আবার 70 হলে বিক্রি, এটা 70 হলে বিক্রি, দাম 85, 85। এটা কি কালার ভাই? এটা হলো গিয়া কালার, দোয়াশটা কালার, না দোয়াশটা কালার। একটা হচ্ছে গিয়া কালার, একটা হলো ডুই কালার, একটা হলো গিয়া মনে হয় কেউড়া গুলো কালার, বলাদের কালার, দুজনে বিভিন্ন ধরনের, বিভিন্ন ধরনের আইটেমের গরু আছে ভাই। এই গরুটা বলছিলেন বিক্রি করছিলেন নাকি? এটা বিক্রি হচ্ছে 208, 208,000 টাকা বিক্রি হয়েছে। এই যে, এই যে পাটিটা, গ্রামের নাম কি বলবো? ফিলগিরি পূর্ব মারা। ও আমার ভাই বুর্গি, জি জি, ধন্যবাদ। জি জি, আমাদের রবীন্দ্র, জি আমার জামাই, ধন্যবাদ। বাচ্চা ধরার ১৯০ করবেন, পালা উপযোগী করে, পালা উপযোগী করে ভাই। ভিডিও দেখে কেউ যদি নিতে চায়, জি ভিডিও দেখে কেউ নিতে চাইলে কত রাখবেন?
ভিডিও চাই লিতে চাইলে মনে করো যদি সে আইব আইয়া পছন্দ করলে যদি 2000-2000 এদিকে যদি করা যাবে ধন্যবাদ হাবিবুল্লাহ ভাই, অনেকগুলো করে দাম জানলাম আমি। যা আমি মনে করি যেহেতু আপনার পরিশ্রমটা যেহেতু সফল হলো, জি আলহামদুলিল্লাহ ভাই, আমি সুন্দর অবশ্যই যারা নেবে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।